অসংখ্য যে নিয়ামতরাজি রয়েছে তার শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? তো আজকে আমাদের জন্য সর্ব উত্তম আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত হলো যে মহান রব্বুল আলামিন আজকে দেখেন দুনিয়ার মধ্যে সর্ব উত্তম ধর্ম হলো ইসলাম ধর্ম, সর্ব উত্তম ধর্ম ইসলাম ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলাম ধর্মের মধ্যে আমাদেরকে রেখেছেন এবং আমাদের বাড়ির আঙ্গিনায় বাড়ির আশেপাশে প্রতিবেশী কত মুসলমান আছে কি আছেন? এত মুসলমান থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার জন্য, শুধু আল্লাহর জন্য, আল্লাহকে মহব্বত করে ভালোবেসে আল্লাহর ইবাদত করার জন্য যেই মালিক আমারে বানাইলো, যেই মালিক আমারে খাওয়াইলো, যেই মালিক আমাকে দুনিয়ার মধ্যে চলার শক্তি সাহস সহযোগিতা করলো, এই মালিকের জন্য অল্প কিছু সময় জীবন থেকে আল্লাহর জন্য দেওয়ার জন্য এই মসজিদে মুসলমান খুঁজে পাওয়া যায় না। এরকম আমাদের প্রতিবেশী অনেক মানুষ আছে, তারা এখনো পর্যন্ত মসজিদে আসতে পারে নাই। তো এইগুলা যে তাদের ব্যর্থতা এমনটা না, আল্লাহ তাআলা তাদের কাজ খারাপ হওয়ার কারণে, তাদের মনে ইচ্ছা দুর্বল থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মসজিদে আগে আসার তৌফিক দেন নাই। যতই ইচ্ছা করুক, যদি আমার ভিতরে ইখলাস আর পয়দা না হয়, তো ভালো কাজ আমার ইচ্ছা আছে স্বাভাবিকভাবে মানুষকে দেখানোর জন্য বা অন্য কোনো কারণে ইচ্ছা আছে, এই ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করা সবসময় কবুল করেন না। তবে আল্লাহ তাআলা ওই বান্দার ইচ্ছা কবুল করেন যে বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ওই নেক কাজটা করার ইখলাস পয়দা হয়ে যায়। তো এই জন্য আবার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, বিদায় মসজিদে আসার তৌফিক দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। শাওয়াল মাসের প্রথম জুমায় আলোচনা শুরু করেছিলাম যে এই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিবাহ শাদীর জন্য উত্তম একটা মাস, বাকি সব মাসে বিবাহ শাদী করা যাইতেছে। হিন্দুদের মতো আমাদের ইসলাম ধর্মে কোনো দিন নির্দেশন নাই যে এই দিনে করতে হবে, অমুক মঙ্গল শোভাযাত্রাই করতে হবে, অমুক দিন তার জন্য পাত্র পাত্রের জন্য শুভ, এরকম ইসলাম ধর্মে নাই। চন্দ্র গণনা এটা ইসলামে আরবি গণনা আছে, তবে এরকম ভাগ্য পরীক্ষার কোনো গণনা ইসলামে বিশ্বাসী নাই, এটা বিশ্বাস করলে ইমান থাকবে না। তো এরকমভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবথেকে উত্তম একটা মাস হলো শাওয়াল মাস, এই মাসে বিবাহ শাদীর ক্ষেত্রে তোমরা একটু গুরুত্ব বেশি দিবা। এবং আমাদের দেশে দেখা যায় যে রমজানের পরবর্তী মাসে বিবাহ শাদী একটু বেশি হয়। তো বিবাহ শাদীর ক্ষেত্রে আলোচনা করতে গিয়ে বলেছিলাম, আমাদের আলোচনা থেমেছিল যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সম্পদ এবং সন্তান এটা হলো সব থেকে উত্তম সৌন্দর্য, উত্তম সৌন্দর্য। দুনিয়ার মধ্যে অনেক মানুষ এমন চলাফেরা করে তাদের সন্তান হয় না, আবার এমন মানুষ আছে যাদের ছেলে হয় না শুধু মেয়ে হয়, আবার এমন অনেকে আছে যে মেয়ে হয় না শুধু ছেলে হয়। ছেলে মেয়ে দেওয়া অথবা দোনোটাই না দেওয়া সবকিছুর মালিককে আল্লাহ। দুনিয়ার কোনো বাবার দরবারে গিয়ে চাইলে হবে নাকি? তাহলে আমাদের মধ্যে অনেকে এমন আছে কি নাই যে দুনিয়ার কোনো মাজারে গিয়া কোনো হুজুরের কাছে যা দোয়া চায়, হুজুর আপনি একটু দোয়া করে দেন যেন আমার একটা ছেলে হয়। হ্যাঁ, দোয়া করা যাবে স্বাভাবিকভাবে, যে দোয়াটা আমরা বুঝি, কিন্তু কোনো মৃত্যু ব্যক্তির কাছে গিয়ে বলা যাবে না। কারণ আমাদের দেশে কুত্তাগুলির বাচ্চা হয় কি হয় না দেখেছেন কোনো মাজারে গিয়ে জিয়ারত করতে? আমাদের দেশের গরু ছাগলের বাচ্চা হয় কি হয় না? তারা কোন মাজারে গিয়ে দোয়া চেয়েছে? কখনো না। কারণ ছেলে মেয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত বলে দিয়েছেন এবং যাকে ইচ্ছা করি মেয়ে দেই, আবার যাকে ইচ্ছা করি কোনোটাই দেই না, সবকিছুর মালিককে আল্লাহ। আল্লাহ তাআলা এই সন্তান দিয়েছে, এই সন্তানের কথা আল্লাহ বলেছেন যে ইন্নামা মুআলুকুম ওয়াউলাদুকুম ফিতনা। আগের আয়াতে আল্লাহ বলেছেন যে সন্তান এবং সম্পদ এটা হলো দুনিয়ার মধ্যে সৌন্দর্য, এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়াউলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান এবং সম্পদ এটা তোমাদের জন্য ফিতনা, তোমাদের ধ্বংসের কারণ। এই কথা আল্লাহ তাআলা কেন বললেন? দেখা যায় অনেক মানুষ আইসা হুজুরদের কাছে বলে, হুজুর ছেলেটা মানুষ হয় না, কিভাবে মানুষ করা যায়?
এই বিধান আল্লাহ তাআলা কোরআন এবং আল্লাহর রাসূল হাদিসে দিয়েছেন বিধায় নাই অবশ্যই গাইডলাইন দিয়ে দিয়েছে কিভাবে সন্তান মানুষ করতে হবে তো আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে যে সন্তান এবং সম্পদ এটা যেমন দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ উত্তম সৌন্দর্য এবং আবার এটা দুনিয়ার মধ্যে তোমাদের জন্য ফিতনার কারণ তো এই সন্তান যদি মানুষ করতে হয় মুফাসসিরুল ইকরাম বলেন সর্বপ্রথম প্রত্যেকটা পুরুষের জন্য দরকার তার সন্তানের হক যেমন সন্তানের প্রতি পিতামাতার হক রয়েছে পিতামাতার প্রতিও সন্তানের হক রয়েছে তো তেমনি ভাবে এই সন্তানের উপর পিতামাতার হক হলো সর্বপ্রথম একটা উত্তম চরিত্রবান মা নির্ধারণ করা কি নির্ধারণ করা একটা সুন্দর সন্তানের জন্য মা নির্ধারণ করা কবি বলেন যে তুমি আমাকে সুন্দর একটি মা উপহার দাও আমি তোমাকে সুন্দর একটি সমাজ উপহার দেব আজকে আমাদের সমাজের মধ্যে মা নির্ধারণ করতে আমরা ভুল করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন বিবাহ করবে চারটি জিনিসকে দেখবে কয়টা জিনিস চারটি জিনিস এক নম্বরে তুমি দেখো যে মহিলাকে বিবাহ করছো তার মধ্যে দীনদারিত্ব আছে কি নেই কি দারিত্ব দীনদারিত্ব মানে কি আল্লাহ তাআলার প্রতি ভয় তাকওয়া আছে কি নেই আগে তার ভিতর তাকওয়া পরিলক্ষিত করো দ্বিতীয় নম্বরে তার সৌন্দর্য দেখো তৃতীয় নম্বরে তুমি দেখো যে তার টাকা পয়সা কেমন তার ব্যাংক ব্যালেন্স কেমন চতুর্থ নম্বরে তার চরিত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটির মধ্যে একটাকেই বেশি প্রাধান্য দিতে বলেছেন সেটা হলো কি আল্লাহর প্রতি তাকওয়াবান দীনদারিত্ব তার মধ্যে আছে কি নেই তো আগের জুমায় বলেছিলাম যে আজকের সমাজে আমাদের মধ্যে ঢুকে গেছে যে কোন মেয়েটা সেলিব্রিটি কোন মেয়েটা উমুক গ্রাজুয়েট পাস কোন মেয়েটা এমবিবিএস কোন মেয়েটা পুলিশের চাকরি পেয়েছে ওই মেয়েটাকে পুত্রবধূ করার জন্য অধিকাংশ শ্বশুর ঘুরে অধিকাংশ শ্বশুর ঘুরে তো যেই মেয়েটার পেট জমিনের মধ্যে অহর পুরুষেরা দেখতেছে যেই মেয়েটার শরীর যে অঙ্গগুলো আল্লাহ তাআলা ঢেকে রাখতে বলেছেন এই অঙ্গগুলো বিবাহের আগে বাইরের পুরুষেরা গাইরে মাহরাম যারা তারা দেখতেছে এই মেয়ের পেট থেকে কি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আসবে নাকি ডিপজল আর ইরশাদ খুনির স্বাদ আসবে দেখেন এই মা এত দামি জিনিস যে বিবাহের ক্ষেত্রে খুব গুরুত্ব দেওয়া হয়েছে এই সন্তানের হক আদায় করার ক্ষেত্রে সর্বপ্রথম মাকে নির্ধারণ করার জন্য কারণ দুনিয়ার মধ্যে যে বড় বড় আল্লাহর ওলি ছিলেন নবী রাসূলগণ ছিলেন তারা তো এই মায়ের পেট থেকে এসেছেন নাকি নাকি আল্লাহ তাআলা তাদেরকে বাতাসের মাধ্যমে পাঠাইছেন মায়ের পেট থেকেই এসেছেন তারাও মায়ের পেট থেকে এসেছে আবার দেখেন দুনিয়ার মধ্যে যারা টেন্ডারবাজ খুনি সন্ত্রাস তারাও এই মায়ের পেট থেকে এসেছে তো মায়ের পেট ঠিক আছে কিন্তু এই মা আর তাদের মা ভিন্ন কি এক অবশ্যই কারণ ওই মা ছিল এমন মা যারা যুগের সোনালী অক্ষরে স্বর্ণের অক্ষরে লেখা রাবেয়া বসরির মতো মা স্বর্ণের অক্ষরে লেখা নবীদের মা আমেনা এরকম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে যেই মা তাদের সন্তান গর্ভে আসছে এটা দুনিয়ার কেউ টের পায় নাই এমনকি তার ঘরে তার শ্বশুর জানত না যে তার পুত্রবধূ গর্ভবতী হয়েছে আর আমাদের সমাজে একজনের পেট হলেই পুরা গ্রামের মানুষ দেখে যমকের পেট হয়েছে এমন আছে কি নাই ওই মার গর্ভে থেকে যে সন্তানটা আসবে ওই সন্তান ভালো হয় কিভাবে সন্তান তো নষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন না আপনারা খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন লোক এসে বলতেছেন আমিরুল মুমিনিন আমার সন্তানটা আমার কথা শুনে না শুধু আমার অবাধ্যতা করে আমি যেটা বলি তার উল্টো করে তাকে একটু বিচার করে দেন খলিফাতুল মুসলিমিন সন্তানকে ডাকলেন বাবা এদিকে আসো তুমি তোমার বাবার কথা কেন শোনো না এবার সন্তান তার বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন আমিরুল মুমিনিন শুধু সন্তানের প্রতি সন্তান কি পিতামাতার প্রতি হক আছে বাবা মার কি সন্তানের প্রতি হক নেই আমিরুল মুমিনিন বলে অবশ্যই আছে আর পিতামাতার জন্য সন্তানের হক হলো তিনটা কয়টা এক নম্বর আইরাং তাকিয়া উম্মা সন্তানের জন্য একটা মা নির্ধারণ করো উত্তম মা কি মা উত্তম মা দুই নম্বরে আইহসিনা ইসমা তার উত্তম একটা নাম রাখা দরকার সন্তানের উত্তম একটা নাম রাখা দরকার বল্টু সল্টু নাট এইগুলো নাকি উত্তম নাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুইটা নাম সবথেকে আল্লাহর কাছে প্রিয় একটা হলো আবদুল্লাহ দুই নম্বর আব্দুর রহমান কয়টা দুইটা নাম আবদুল্লাহ আব্দুর রহমান হাদিসের মধ্যে আল্লাহ রসুল এই দুইটা নামের কথা বলেছেন যে আল্লাহর কাছে সবথেকে প্রিয় তিন নম্বরে হলো তিন নম্বরে বলেছেন যে আইয়াম তাকিয়া উম্মা আইয়াসিনা ইসমা আই ওয়াল্লিমা কিতাব যে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া কি শিক্ষা দেওয়া কোরআন শিক্ষা দেওয়া
এই তিনটার কথা বলেছেন। এবার ছোট বাচ্চাটা আমিরুল মুমিনিনকে প্রশ্ন করলেন, এ আমিরুল মুমিনিন, এই তিনটার মধ্যে কোনোটা আমার বাবা পালন করে নাই, ভাই কেন করে নাই, কিভাবে বুঝলে? বলে এক নম্বরে বলেছেন আইয়ানতা কি উম্মা, এক নম্বরে মা নির্বাচন করতে বলেছেন উত্তম মা, আমার বাবা যে মহিলাকে বিবাহ করেছে অর্থাৎ আমার আম্মা, সে হলো নর্তকী, নাচানাচি করে খ্রিস্টানদের সামনে, সে মানুষ তার পেট মানুষকে দেখায়, তো এই নর্তকীর থেকে আর কেমন ছেলে আপনি আশা করেন? দুই নম্বরে একটা নাম রাখতে বলেছেন সুন্দর নাম, তারা আমার নাম রেখেছে চামচিকা, কি নাম? আরবিতে সুন্দর হতে শোনা যায় কিন্তু বাংলায় অর্থ আসে চামচিকা, তাহলে আমার নাম যেহেতু চামচিকা রেখেছে আমার থেকে আর কি ভালো আশা করবে? তিন নম্বর আপনি বলেছেন যে আই আল্লিমাল কিতাব, কিতাব কোরআন শিক্ষা দাও, অথচ সে আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, সে আমাকে দুনিয়ার এই নাচ গান শিক্ষা দিয়েছে, কারণ মা কি ছিল? নর্তকী, আমাকেও সে নর্তকী বানা শিক্ষা দিয়েছে, তো আমার থেকে আর কি আশা করেন? এবার খলিফাতুল মুসলিমিন বাবাকে ডাক দিলেন, যে শুনে যাও বেয়াদব, তুমি তোমার সন্তানকে আমার কাছে নিয়ে এসেছো বিচার দায়ের করতে, এখন তোমার সন্তানের বিচার পরে আগে তোমার বিচার হবে, আগে তোমার বিচার হবে, কারণ তুমি যেই মা সন্তানের জন্য নির্ধারণ করেছো ওই মা ঠিক না, ওই মা তোমার সন্তানের জন্য উপযুক্ত হয় নাই, তুমি তোমার সন্তানের হক আদায় করলে সর্বপ্রথম এমন একটা মা নির্ধারণ করো যেই মা নির্ধারণ করলে তোমার ঘরে শান্তি রহমত বরকত সব চলে আসবে। আর আমাদের সমাজটা এত কঠিন হয়ে গেছে, বিশেষ করে বিবাহের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? বিবাহের ক্ষেত্রে। ইসলাম কত সুন্দর করে দিয়েছে যে যখন সন্তান বিবাহের উপযুক্ত হয়, বাবা মা সন্তানের যদি কোনো রোগ হয় এই বাবা মা কি সন্তানকে ফেলা দেয় না, চিকিৎসা করে? লাখ লাখ টাকা লাগলেও চিকিৎসা করে না? ঢাকা গেলে দেখবেন কত বাবা মা তার সন্তান মাথা বড় হয়ে গেছে, প্যারালাইসিসে ঢুকি সন্তান হাঁটতে পারে না, ঠ্যাং একটা বড় হয়ে গেছে, নিয়া নিয়া হসপিটালে ঘুরতেছে, লক্ষ লক্ষ টাকা তার পিছনে ইনভেস্ট করছে, তার পিছনে ব্যয় করছে, কোনো চিন্তা নাই, পরেশানি নাই, কারণ সন্তান বাঁচাইতে হলে এটা করতে হবে। তো একটা সন্তান যদি বাবা মা যদি দেখতো যে বর্তমান জিনার গুণা কি পরিমাণ বাড়তেছে, তাহলে এই সন্তানগুলোকে উপযুক্ত হওয়ার সাথে সাথে বিবাহ দিত, কারণ আল্লাহর হাবিব বলেন যখন সন্তান উপযুক্ত বয়সে পৌঁছায় তখন যদি তাকে বিবাহ না দেওয়া হয় ওই সন্তান যতগুলি জিনার গুণা করবে সবগুলি জিনার গুণা তার বাবা মার আমল নামায় যাবে, যারা বলেন নাউজুবিল্লাহ, সব গুণা কার আমল নামায় যাবে? পিতা মাতার। কিয়ামতের দিন দায়ুস বলা হয় যেই বাবা মা দায়ুস হিসেবে আল্লাহর কাছে উপস্থিত হবে, যেই বাবা মার সন্তান দুনিয়া অপকর্ম করে বেড়ায়। আজকে আমরা সন্তানকে বা 18 বছর হলে 20 বছর হলে তাকে বিবাহ দেওয়া হয় না, বলে সন্তান এখনো না বাড়ে, কত চোখ খোঁজ নিয়ে দেখেন ওই সন্তান দুই তিনটা মেয়ের পিছনে লাইন করে আছে না নাই, আরও আছে, খুঁজে দেখেন আপনার ঘরও পাবে। এই জন্য বলি যে সন্তান বিবাহ দেওয়ার ক্ষেত্রে একটু নিদর্শনগুলো মেনে চলবেন, ইসলাম যেভাবে আপনাকে মানতে বলেছে সেইভাবে মেনে চলেন। আজকে বিবাহের ক্ষেত্রে, মেয়ে বিবাহ দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে আজকে বিবাহের ক্ষেত্রে মেয়েকে যখন বিবাহ করতে যায়, আমাদের দেশে একটা নিয়ম চালু আছে, আজকের আলোচনাগুলো একটু অগুছানো আলোচনা হবে কিন্তু যেগুলো হবে একটু বোঝার চেষ্টা করবেন, দুই তিনটা পয়েন্ট বলেই শেষ করবে ইনশাআল্লাহ। আজকে দেখা যায় অনেক মা বোনেরা মেয়ে দেখতে যায়, কি দেখতে যায়? মেয়ে দেখতে যায়, এটা ভালো নিয়ম, কিন্তু আবার অনেকে ছেলের বাবাকে পাঠায়, আছে না নাই, ছেলের বাবা ওই মেয়েকে দেখতে যাবে, এটা হাদিস কোরআনে কোথাও আসেনি। বিবাহের আগে সন্তানের বধূ হবার আগে ওই সন্তানের বাবা তার পুত্রবধূকে দেখতে পারবে না, অথচ আমাদের দেশে দেখা যায় বাবা চাচা মামা খালু নানা তারা গিয়ে মেয়ে দেখতে, নাউজুবিল্লাহ বলবেন না, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। দেখেন কতগুলো ভুল হয়, এই ভুলের কারণেই এখন সাধারণত আলেমদের দাম কমে গেছে, দুইটা ক্ষেত্রে এখনো মানুষ একটু ডাকাডাকি করে আলেমদেরকে, এক হলো বিবাহের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? বিবাহ শাদী হলে হুজুরদেরকে একটু ডাকে, কালিমা টালিমা পড়তে হবে, কবুল বলাতে হবে। আর দুই নম্বর হলো যখন মানুষ মারা যায় তখন আলেমদেরকে ডাকে, হুজুর একটু জানাজা করে দেওয়া যায়, এছাড়া আর আলেম না হলে চলবে, কোনো মতে টুটকা ফাটকা এটা হইলে হয়ে যায়, নিজে একটু জানলেও বাস সেরে নেয়। কিন্তু এই দুইটা ক্ষেত্রে আলেমকে ডাকে, কিন্তু এই দুইটা ক্ষেত্রে আলেমকে ডাকার পরেও এমন অবস্থা করে যে এই দুইটা জিনিস দুইটাই একেবারে গান্ধী পোষা নষ্ট হয়ে যায়, বিশেষ করে বিবাহের ক্ষেত্রে। এই বিবাহের ক্ষেত্রে আলেমদেরকে ডাকে ঠিক আছে, কিন্তু এমন এমন কার্যকলাপ করে যে ওই বিবাহের ক্ষেত্রে ওই স্বামী স্ত্রীর ঔরসে যে সন্তান জন্মগ্রহণ করবে ওই সন্তান জীবনে কোনোদিন নেক সন্তান হতে পারে না, কারণ ওই বিবাহের শুরুর দিন থেকে পাত্র দেখা থেকে, পাত্রে দেখা থেকে শুরু করে নিয়ে বিবাহের শেষ অবধি শুধু গুনাহের কাজ, গুনাহের কাজ, গুনাহের কাজ।
আজকে সেই দুই তিনটা পয়েন্ট ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথম নম্বর যেটা বললাম যে পুত্রবধূ দেখার ক্ষেত্রে সন্তানের বাবা অর্থাৎ মেয়ের শ্বশুর দেখতে পারবে না বিবাহের আগে, তার জন্য হারাম। দ্বিতীয় নম্বর, আমাদের দেশে যে নিয়মটা চালু আছে, মা চাচি ফুফু খালা মহিলারা দেখতে যায়, দেখা যায়, কিন্তু মেয়েটা যখন দেখতে যায়, দেখতে যাওয়ার পরে মেয়েটা দেখার পরে মা বলে মেয়েটা ঠিক ছিল কিন্তু একটু খাটো, বলে কি বলে না? আবার অনেক খালা বলে যে মেয়েটা ঠিক ছিল, নাকটা একটু ছোট, বলে কি বলে না? একটু উত্তর দিয়েন। আবার অনেকে বলে ফুফু যদি দেখতে যায়, ফুফু গিয়ে বলে মেয়েটা সব ঠিক ছিল কিন্তু কথা বলতে পারে না, একটু তুতলা বলে, এমন বলে না? এইগুলা বলা হাদিস শরীফ আল্লাহর নবী বলেন সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। ওই মেয়েটাকে তুমি দেখতে গিয়েছো, ওই মেয়েটার মন ভেঙে দিয়েছে, ওই মেয়েটাকে দেখতে যাওয়ার পরে তার পরিবারের মন ভেঙে দেওয়া হয়েছে, যে মেয়েটা হাঁটতে পারে না, বাঁকা, উঁচু না, খাটো, নাক ছোট, বেটে, কথা বলতে পারে না, এইগুলা বলা সম্পূর্ণ হারাম। আমাদের দেশে এইগুলো অহরহ বলতেছে, একটা মেয়েকে যখন দেখতে আসে, দেখতে আসার পরে তাকে এইগুলো বললে তার মন ভালো থাকে? কষ্ট দেওয়া হলো না? একজন মুসলিমকে কষ্ট দেওয়া মানে আল্লাহ তাআলার রসুলকে কষ্ট দেওয়া, নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বরে হলো যখন মেয়ে দেখতে যায়, এই মেয়ে দেখার পরে মেয়ে বাড়ি থেকে পুত্র দেখতে আসে, দেখতে আসার পরে বিবাহ যখন সম্বন্ধ হয় তখন আংটি পরাই দেয়। কি পরাই দেয়? একে আমাদের ইংরেজি ভাষায় বলে এনগেজমেন্ট। এই এনগেজমেন্ট ইসলামের শরীয়তে সম্পূর্ণ হারাম। এবং এই এনগেজমেন্ট করে শুধু এতটুকু না, মেয়ে ছেলের নাম্বার দিয়ে দেয়, যাও তোমরা বিবাহের আগে 15 দিন বাকি আছে, কথা বলো। তাদেরকে সুন্দর সুযোগ করে দেওয়া হয়, যাও তোমরা একটু পার্কে গিয়ে ঘুরে আসো। এইগুলো ইসলামে জায়েজ আছে নাকি? সম্পূর্ণ হারাম। দ্বিতীয় নম্বরে আরও কিছু কাজ করে, যে যখন বিবাহ সাধির ডেট ফিক্সড হয়ে যায়, বিবাহ নির্ধারণ হয়ে যায়, অমুক তারিখে বিবাহ, তো বিবাহের আগের দিন যায় ছেলেকে হলুদ দিতে। কি দিতে যায়? গায়ে হলুদ দেওয়ার জন্য এই বাড়ি থেকে মেয়ের বোন, মেয়ের বান্ধবী, মেয়ের ফুফু, মেয়ের চাচি সব দল বল বেঁধে লুচ্চা বদমাশের মতো, বিহার মতো, বেপর্দা, অশ্লীলভাবে সন্তান ছেলের গায়ে যায় হলুদ দিতে এবং গোসল করাইতে, নাউজুবিল্লাহি মিন যালিক। জাতি কিভাবে ধ্বংসের দিকে যাইতেছে দেখেন। ছেলে গোসল করতে পারে না, ছেলে গোসল করা তার বাবা মা শেখায় নাই, যদি গোসল করা না শেখায় এই সন্তানের সঙ্গে আপনার মেয়ে কিভাবে বিবাহ দিবেন? যে সন্তান নিজের গোসল নিজে করতে পারে না, বড় আশ্চর্যের কথা, আজীব ব্যাপার। মা চাচি ফুফু খালা নন্দে সব মিলে বেহার মতো, বেপর্দার মতো, লুচ্চা বদমাশের মতো যায় গোসল দিতে। আপনাদের এখানে নাই, আমাদের এখানে দেখছি তাই বলতেছি। এই সমস্ত জায়েজ আছে নাকি সমাজ শরীয়তে? শরীয়ত তো খুব মানেন, অনেকে তো শরীয়ত শরীয়ত লাফালাফি করেন। আরে যেইগুলো না মানলে ইমান ঠিক থাকে না, আপনার ঘরের সন্তান ঠিক থাকতেছে না, এইগুলা মানা আগে জরুরি, তারপরে আপনি অন্যটা মানেন। এইগুলাই তো আমরা মানি না। আমি তো আমার চরিত্র ঠিক বানাবো, আমার মা বাবার চরিত্রটা আগে ঠিক হতে হবে। কথা আছে না কি জানি বলে, মা বাবা বাপ ভালো তার বেটা ভালো, বাপ ভালো তার বেটা ভালো, তাই বেটা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো, তাই দুধ ভালো তার ঘি। শুনেন না এই কথাটা? বাপ ভালো তার বেটা ভালো, তাই বেটা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো, তাই দুধ ভালো তার ঘি। সুতরাং বাপ মা যদি ভালো না হয়, মায়ের পেট উদরটা যদি ভালো না হয়, ওই পেট থেকে যে সন্তান জন্ম নেবে ওই সন্তান কখনো ভালো আশা করা যাবে না। তো এই জন্য বলি বিবাহের ক্ষেত্রে আরো কিছু ভুল, যে আমাদের দেশে এমন নিয়ম করে দিয়েছে যে একটা মেয়েকে যখন সন্তান বিবাহ করতে যায়, তো ওই ছেলের বাবা মেয়ে বাড়ি যায় সুন্দর করে কৌশলে যৌতুক চায়। কি চায়? এখন বলে কি, যদি একটু ছেলের বাবা হাজির সাহেব টাইপের হয়, হস করে আসছে, তো যা বলে আসলে যৌতুক চাওয়া তো হারাম, তো ছেলেটা তোমাদেরকে দিয়ে দিছি, ছেলেটা দিয়ে দিছি, তো যৌতুক আমরা চাই না, এখন এই ছেলেটারে তোমরা যা করবে করো, বিদেশ পাঠাইলে পাঠাইতে পারো, তারে 2 লাখ টাকা দিয়ে ব্যবসা করাইতে করাইতে পারো, যা মন চাই তোমাকে করাও, সমস্যা নেই। কি চায় না? যৌতুক চায় না। যা বলে কি, যে সন্তান তোমাকে দিয়ে দিছে ছেলেটারে, পারলে 5-6 লাখ টাকা খরচ করে বিদেশ পাঠাইলেও পাঠাইতে পারো, নইলে 2-3 লাখ টাকা দিয়ে ব্যবসা ধরাই দাও, নাউজুবিল্লাহ বলবেন না? দেখছেন নি কত বড় শয়তানি বুদ্ধি, যৌতুক চায় না, সন্তান দিয়া দিছে যা মনে চায় তাই করে। আহা, আফসোস! যৌতুকের টাকা খাওয়া, যৌতুকের পয়সা খাওয়া, যৌতুক কেমন? সন্তান ছেলে বিবাহ করবে শ্বশুর বাড়ি থেকে একটা সুতো পরিমাণ দানা যদি কত কিছু চেয়ে নেয়, ওইটা যৌতুকের আওতাধীন হয়ে যাবে।
একটা সুতা গাড়ির সুতা আছে না 2 টাকা দাম কিনতে পাওয়া যায় এর এক টুকরা অল্প টুকরা এক কর পরিমাণ সুতাও যদি এই সন্তানের বাড়ি থেকে তার স্ত্রীর বাড়ি চায় এটা যৌতুক আর যৌতুক কেমন বলে আমাদের খুলনার মোল্লাহাটে গোপালগঞ্জের মাওলানা আসাদউদ্দিন সাহেব সুন্দর বলতে পারেন আমার মুখে তো আর তা আসে না এই যৌতুক না খায়া পায়খানা কইরা গুড় খায়া পেট ভর তবু যৌতুক খাইছ না সুন্দর ভাষায় বলে শুনতে ভালো শোনা যায় ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ বলেন যে যৌতুক খাওয়ার থেকে আমি মনে করি একটা শুকর কিনা শুকর কি বলে শুকর কিনা শুকর জবাই দিয়া শুকর খাওয়া তো হারাম জানেন না সবাই আল্লাহ কোরআনে স্পষ্ট হারাম বলছেন স্পষ্ট হারাম বলছেন তবু এই শুকর খায়া শুকর জবাই দিয়া এই গোস্ত খাইলো যে গুনাহ হয় যৌতুক খাইলে তার থেকে ডবল গুনাহ হয় জোরে বলে নাউজুবিল্লাহ কারণ যৌতুক এক তো আপনি হারাম খাইতেছেন দ্বিতীয়ত মানুষকে কষ্ট দিতেছেন হারামের উপর হারাম সুদ খাইতেছেন শুধু হারাম আর যৌতুক খাওয়া এটা হারামের উপর হারাম সাবধান হয়ে যান যুবক ভাইদের বলছি আর যুবক ভাইদের বাবা যারা আছেন অনেক মাও আশা করে ছেলেটারে বিবাহ দেবো বড় লোক মেয়ে দেখা ফ্রিজ দিবে টিভি দিবে অনেক শ্বশুর দেয় আবার বলে এগুলা তো সব মনে থাকে না কারণ অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা মানুষ অনেক শ্বশুর আবার নাকি যায় বলে যে আসলে যৌতুক তো চাওয়া ঠিক না মেয়েটা আমার বাড়ি দিছ শ্বশুর বিয়াই মশাইরে বলে যে মেয়েটা দিছেন বিয়ানকে অনেক সময় ঠাট্টা মস্করা করে বলে যে মেয়েটা দিছেন তো মেয়েটা বাড়িতে একা একা থাকবে ছেলে তো বিদেশ যাবে অথবা ব্যবসা বাণিজ্যে থাকবে মেয়েটা ঘরের ভিতর একলা একলা কষ্ট হবে একটা টিভি দিলে ভালো হয় কি দিলে ভালো হয় আপনাদের মেয়েই তো দেখবে আমাদের তো দরকার নাই আপনার মেয়েই বাড়ি একলা একলা বসে থাকবে একটা টিভি দিয়েন মেয়েটা ঘরে বসে বসে দেখবে নাহলে একটা ফ্রিজ দিলে দেখা যাচ্ছে মেয়েটা ঘরে থাকবে ঠান্ডা মান্ডা খাবে নতুন নতুন তরতাজা ফল ফ্রুট খাবে সন্তানের জন্য ভালো হবে এগুলো বলে কি বলে না কি কৌশল শয়তানি বুদ্ধি মানে যৌতুক সে চায় না সে যায় এগুলো প্রয়োজন তাই ভাঙ্গা ভাঙ্গা বলে তো এরপরে এই যৌতুক গুলা সমস্ত যৌতুক কি হারাম আপনি যাই আনেন না কেন সব হারাম হারাম কুল্ল হারাম সব হারাম এই যৌতুক চায় যে বিবাহ করবে ওই বিবাহের পরে যে সন্তান হবে সন্তান কি আব্দুল কাদের জিলানি হবে নাকি চরমুনার পিসাবের মতো আল্লাহওয়ালা হবে বরং এই দেশের বড় বড় খুনি সন্ত্রাস ইসাদের মতো হবে এই জন্য সাবধান বিবাহের ক্ষেত্রে সাবধান আপনার আমার বিবাহের মধ্যে ভুল ঢুকে আছে এই জন্য আজকে আমাদের সন্তান কথা শুনে না সন্তান কথা না শোনার কারণ ওই বিবাহের ক্ষেত্রটাই ভুল করেছি যে এই জমিনে চাষাবাদ করবো এই জমিনে আমার চাষাবাদ নিয়ম অনুযায়ী হয় নাই এই জন্য ফসল আমার ঠিক হয় নাই ফসল নষ্ট হয়ে গেছে যদি আমার নিয়মতান্ত্রিক ফসল আমি ফলানোর চেষ্টা করতাম গাইডলাইন মেনে চলতাম আমার ফসল ঠিক হতো কিন্তু আজকে ফসল আমি রোপণ করার ক্ষেত্রে ভুল পন্থা অবলম্বন করেছি এই জন্য আমার ফসল ঠিক হয় নাই আজকে বড় হয়ে বড় বড় শিক্ষিত বানান এই জুমায় আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব যে আল্লাহর হাবিব বলেছেন যে শিক্ষা দেওয়া কোন শিক্ষায় শিক্ষিত করবেন বড় বড় ব্যারিস্টারের মা বাবা দেখবেন আজকে বৃদ্ধাশ্রমে থাকে আলেম ওলামাদের মা কিন্তু থাকে না দেখছেন নাকি খুব শুনছেন নাকি যমক আলেমের মা বৃদ্ধাশ্রমে আছে আলেম তো বেতন কম পায় খোঁজ নিয়ে দেখেন মাদ্রাসায় একজন আলেম 10,000 টাকা বেতন তবুও 2-3 মাস বাকি থাকে এই তো পাশে কাউলিপাড়া মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখি কই তাদের বাবা মাকে তো ওরকম বৃদ্ধাশ্রমে রাখার প্রয়োজন হয় না এই জন্য আপনাদের ক্ষেত্রে বলি যে এই ক্ষেত্রটা খুব সতর্কতা অবলম্বন করবেন যে হারাম কোনো জিনিস যেন ঢুকে না যায় এরপরে সন্তান বিবাহ দেওয়ার ক্ষেত্রে আর একটা বড় ভুল করে যে ছেলে যখন বিবাহ ফিক্স হয়ে যায় মেয়ের বাড়ি গিয়ে বলে যে আসলে ছেলেটা অনেক নামি দামি ছেলে ছেলেটার অনেক বন্ধু বান্ধব আছে হ্যাঁ আমাকে তো অনেক নাম ডাক আছে সংসারে বা বংশের মধ্যে একটু নাম ডাক আছে দেখা যাচ্ছে ছেলে বিবাহ দেওয়ার ক্ষেত্রে আসলে 2-300 লোক না আসলে বিবাহটা হয় না কি কৌশলে বলে আমাদের বংশ তো বড় জানেন বড় বংশ আমরা আমাদের অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে ছেলেটাও অনেক বড় বিজনেসম্যান তারও বন্ধু বান্ধব আছে তো এইগুলা দেখা যাচ্ছে বিবাহের ক্ষেত্রে 400-500 লোক না খাওয়াইলে বিবাহটা হয় না ওরে কপাল পুরার দল তুই বিবাহ করার ক্ষেত্রে তুই যদি শ্বশুরবাড়ি খাইতে যাস তোর বিবাহ করার দরকার নাই সারা জীবন বিবাহ সারা থাক তোর জন্য বিবাহ করা হারাম 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 তোর বিবাহের উপযুক্ততা হয় নাই একটা জিনিস আজকে চিন্তা করবেন যেই বাবা একটা কন্যাকে ছোটবেলা থেকে 16-18 বছর পর্যন্ত লালন পালন করলো একটু চিন্তা করে দেখেন এই বাবা তার মেয়েকে দিয়ে বেশি কাজ করায় না
এই বাবা তার মেয়ের পিছনে প্রত্যেকটা বছর 50,000 60,000 এমনি ভাবে লাখ লাখ টাকা তার মেয়ের পিছনে খরচ করে অথচ 18 বছর 16 বছর পরে এই মেয়েটা কি বাবার জন্য কাজ করে না স্বামীর বাড়িতে কাজ করে কার বাড়ি কাজ করে সারা জীবনই স্বামীর বাড়িতে কাজ করে আর এই স্বামীও বা কত বড় বেকুব কত বড় মূর্খ যে স্বামীর বাড়িতে গিয়ে একটা কাজের মেয়ে যদি আপনি রাখেন আপনার সন্তান লালন পালন করার জন্য একটা মেয়েকে যদি আপনি বাড়িতে রাখেন তাকে মাস গেলে 10-20,000 টাকা বেতন দেওয়া লাগতো কি লাগতো না আপনার বাড়িতে ধান সারার জন্য একটা মেয়ে যদি রাখেন একটা কাজের লোক রাখেন প্রতি মাসে তাকে 10-20,000 টাকা দেওয়া লাগতো কি লাগতো না অবশ্যই লাগতো এইগুলা চিন্তা করেন যে এই মেয়েটা সারা জীবন তার বাবার বাড়ি খেয়ে খেয়ে বাবার জিনিস খেয়ে বড় হলো আর 18 বছর 16 বছর পরে আইসা তার পুরো জীবনই আপনার পিছনে আপনার গোলামি করে কাটাইলো আর আপনি যায়া শ্বশুরের কাছে যায় বলদের মতো নেকামুর মতো বলেন যে আমার মেয়েটা দিবেন ঠিক আছে যদি একটু 50 60 জন 100 জন খাওয়া দিতেন ভালো হতো নাউজুবিল্লাহ বলবেন না একজন লোককে খাওয়ানোর অনুমতি শরীয়ত দেয় নাই হ্যাঁ যদি শ্বশুরের সামর্থ্য থাকে স্বইচ্ছায় কি আর খাওয়ায় স্বইচ্ছায় কেউ করে খাওয়াইতে চায় নাকি সবের ক্ষেত্রে খাওয়ায় বর্তমান সমাজ তাদেরকে বাধ্য করেছে আপনার আমার মতো কুশিক্ষিত কুলাঙ্গার বড় বড় শিক্ষিত নামক অশিক্ষিতদের জন্য আজকে সমাজটা নষ্ট হয়ে গেছে সমাজের বড় বড় নেতারা এগুলা করে এখন যদি ছোট একজন গরিব যার মেয়ে বিবাহের সামর্থ্য নাই অনেক মেয়ে বড় হয়ে যাইতেছে বিবাহ দিতে পারে না জিজ্ঞাসা করলে বলে হুজুর বিবাহ কিভাবে দেব 500 লোক খাওয়াইতে হবে সেরকম টাকা আমার কাছে নাই সেরকম টাকা আমার কাছে নাই কিভাবে মেয়ে বিবাহ দেব আরে মেয়ে বিয়ে দিতে টাকা লাগবে কেন আল্লাহর নবী কে এই পন্থা শিখিয়ে দিয়েছেন কথা বলে না আল্লাহর নবী কে এটা শিখিয়ে দিয়েছেন যে বিবাহ করতে গেলে টাকা লাগবে এটা কোনো হাদিস কোরআনের ভাষা না এটা সম্পূর্ণ মানুষ গড়া মতবাদ আর এটা যদি আপনি করেন সম্পূর্ণ হারাম খোরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আপনি দেখতেছেন একজন প্রকাশ্যে সুদ খায় আপনি তার থেকে বড় মারাত্মক সুদ খেয়ে বসলেন যদি শ্বশুর বাড়ি গিয়ে বাধ্য করে 50 জন লোক খাওয়ার আর তারা খাওয়ায় কেমনে অধিকাংশ শ্বশুর বাড়ি দেখা যায় খাওয়াবে ভালো কথা বলো হুজুর খাওয়াইলে ভালো হয় খাওয়াবে ভালো কথা তো খাওয়ানোর জন্য কি করে কিস্তি থেকে টাকা লোন নিয়ে আসে কি থেকে কিস্তি থেকে লোন নেয় সুইতে টাকা আই না গরু কিনা তারপরে খাওয়ায় মেয়ে দিয়ে দেয় এমন নাই সমাজে আরো খোঁজ নিয়ে দেখেন অথচ এই খাওয়া তো জায়েজ নাই বরং লোন নিয়ে আই না খাওয়াই এখানে একটা উদাহরণ আমাদের নাসিরুদ্দিন সাহেব হুজুর দেন যে এক মসজিদের ইমাম সাহেব বড় একটা পাগড়ি বান্ধা নামাজ পড়াইতেছে কি বান্ধা পাগড়ি বান্ধা নামাজ পড়াইতেছে এখানে একজন নতুন মুসল্লি মসজিদে আসছে আয়সা দেখে যে ইমাম সাহেবের মাথায় বিশাল বড় পাগড়ি তো বলে হুজুর আসছে খাতা মাথায় দিয়ে নামাজ পড়াবেন কেন সে পাগড়ি চিনে না মনে করছে খাতা খাতা গায়ে দেয় না সে কাঁথা মনে করছে ইমাম সাহেব বলে না এটা খাতা না এটা হলো পাগড়ি বলে তো পাগড়ি বানলে কি হবে বলে পাগড়ি বানলে 1 রাকাত নামাজের 70 রাকাত নামাজের সব সুবহানাল্লাহ এখন ওই মগা কি করছে খুশিতে আনন্দের ঠেলায় লুঙ্গি খুইলা হাতে হাতে পাগড়ি বান্ধা আছে লুঙ্গি খুইলা পাগড়ি বানছে ইমাম সাহেব বলে আল্লাহ কি করো আস্তাকরুল আস্তাকরুল লুঙ্গি ঠিক করো বলে কেন হুজুর আপনি না বললেন সব আরে সব সেটা কি ফরজ বাদ দিয়ে নফলে সব বলছে নাকি আগে ফরজ ঠিক করো তারপরে নফল আর আজকে আমাদের সমাজে একটু ভালো কাজ করতে যায় কি করে হারাম টাকা সুইতে টাকা আই না তারপরে মেয়ে বিবাহ দেয় আছে না নাই তাহলে এই ঘর থেকে সন্তান আসলে সন্তান বাবা মার কথা শুনবে তো সন্তান তো এমনি অবাধ্য হয়ে যাবে তারপরে বিবাহের ক্ষেত্রে কি সুন্দর করে কৌশলে দেখেন দাওয়াত দিছে ভালো কথা দাওয়া হালকা তার দাওয়াত দেয় বিবাহ সাথে তো দাওয়াত দেয় না কিসের দাওয়াত দেয় হালকা তা এটার নাম কি কথা কয় না তোরে বলেন নাম কি হালকা তা মেয়ে বিবাহ দিয়ে নাম দিছেন বাস ভালো কথা দাওয়াত দিছেন খাওয়ার জন্য বিশাল গেট সাজাইয়া এমন সিস্টেম খাইয়া যে পলাইয়া যাবে সিস্টেম নাই মুখ দেখে একবার যাওয়া লাগবে গেটের সামনে বিশাল টেবিল দিয়া লোক একদম বসায় দিছে নাউজুবিল্লাহ বলেন বসায় দিছে টাকা না দিয়া তুই যাবা কোথায় 500-300 দিতে হবে তোমাকে খাইছো ভালো কথা কিন্তু টাকা না দিয়ে দেওয়ার সিস্টেম নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুইটা জিনিসের খাওয়া সুন্নাত একটা হলো দাওয়াত একটা হলো ওলিমা এখন যদি ওলিমার ক্ষেত্রে দাওয়াত দিও যদি এই ব্যবস্থা করেন আল্লাহর হাবিব তাদের জন্য লানত করেছেন যে তাদের মৃত্যু পর্যন্ত আমার লানত তাদের উপর নাউজুবিল্লাহ তাহলে সুন্নাতি খাওয়ার মধ্যেও যদি আল্লাহর নবী লানতি থাকে আর আপনি যায়া বিবাহের ক্ষেত্রে যে খাওয়া জায়েজ নাই সেই খাওয়ার ক্ষেত্রে খাওয়া জায়েজ করে নিলেন আবার সেই ক্ষেত্রে টাকা উঠান এটা জায়েজ হয় কিভাবে এই জন্য বলেছি সুদ খাইলে তো একটা গুণা হয় আর এইটা খাইলে শুকর খাওয়ার থেকেও মারাত্মক গুণা
এইজন্য বিবাহের ক্ষেত্রে এগুলা সাবধান থাকবেন ছেলের বাড়ি থেকে কখনো মেয়ের বাড়ির খাবার আশা করবেন না পাঁচজন খাবে এটা কোথায় পেলেন দশজন খাবে কোথায় পেয়েছেন হ্যাঁ ঠিক আছে যদি শ্বশুরের সামর্থ্য থাকে অথবা আপনি তাকে 10000 টাকা দেন শ্বশুরকে যে শ্বশুর আপনাকে 10000 টাকা দিলাম এই টাকাটা দিয়ে একটু আয়োজন করবেন আমি আমার পরিবারের কয়জন নিয়ে আয়েশা খেয়ে চলে যাব কি সমাজ বানাইছে বিবাহ করব আমি এই যে আমাদের দেশে বিবাহের একটা নিয়ম আছে না মুখে রুমাল নিয়ে যায় জামাই রুমাল নিয়ে বসে থাকে আছে না এই নিয়ম এর মানে কি জানেন এর মানে হলো তুমি কোনো কথা বলবা না আজকে বিবাহের দিনে চুপ থাকবা সব কথা যা বলবে তোমার চাচারা বলবে আচ্ছা বিবাহ কি চাচারা করবে বিবাহ কি দাদারা করবে বাবারা করবে বিবাহ যে করবে সে কথা বলবে মোহর নির্ধারণ করার ক্ষেত্রে কিসের ক্ষেত্রে আজকে বিয়ের আগেই মা চাচি খালারা কানাকানি করে যে হাই রে যদি 10 লক্ষ টাকা 8 লক্ষ টাকা মোহর বাঁধতে পারি তাহলে মোটামুটি বিয়ে আটকে যাবে কি যাবে এই বিয়ে ছাড়ার কোনো সুযোগ নাই বিয়ের আগেই তা ছাড়ার নিয়ে চলে আসে ওই বিয়ে টিকার সম্ভাবনা আছে কেন খোঁজ নিয়ে দেখেন না অনলাইনে পাওয়া যায় না 8 লাখ 10 লাখ টাকা যারা লেখে অধিকাংশ তো বিবাহ তালাক হয়ে যায় কি যায় না খোঁজ নিয়ে দেখেন সংসারে শান্তি নাই এই মোহরটা নির্ধারণ করা এটা যেই ব্যক্তি বিবাহ করবে তার জন্য খাস আর যাকে বিবাহ করবে সে যদি রাজি থাকে আমার জামাই আমাকে 20000 টাকা দিবে আমার জামাই আমাকে 30000 টাকা দিবে এটা ওই জামাই এবং স্ত্রীর কথা নির্ধারণ করে হবে এটা কোনো বাপ দাদার কথা মতো চলবে না হ্যাঁ যদি বাবা অনেক বড় লোক থাকে তার যদি 20-25 লাখ টাকা দিতে সমস্যা না হয় তাহলে বাবা বলবে যে আমি তো টাকা দিয়ে দেবো আমার সন্তানকে 10000 টিকিট টাকা দিব এটা আমার পুত্রবধূ থাকবে সমস্যা আচ্ছা এখানে যারা আছেন আসলে লজ্জার কথা বলতেও লজ্জা লাগে আপনারা লজ্জা পাবেন বললাম না ইঙ্গিতে বইলা দিই এখানে অনেক এমন আছেন যে যারা এখনো পর্যন্ত বিবাহের 20-25-30 বছর চলে গেছে স্ত্রীর মোহর পরিশোধ করেন নাই না এমন এইগুলাকে আল্লাহর কাছে ঠেকা থাকা লাগবে না আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন মোহর নির্ধারণ করা ফরজ আর এই মোহর পরিশোধ করা ফরজ এটা কোরআনের আয়াত দ্বারা দলিল কোন হাদিস এবং কোন মাসআলা না ডাইরেক্ট সরাসরি আল্লাহ কোরআনে বলেছেন স্ত্রীকে বিবাহ করার ক্ষেত্রে মোহর দিতে হবে এটা ফরজ আর এই মোহর যদি না দেন কিয়ামতের দিন এর হিসাব দিয়া তারপরে আপনার জান্নাত জাহান্নাম তার আগে অথচ আমাদের ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ বাপদাদাকে খোঁজ নিয়ে দেখেন মোহর দেয় নাই হুজুর মাফ করে দিছে মাফ করে দিছে একদিন তালাক দিয়ে দেখেন তো মাফ করে কিনা মাফ তো করে দিছে মানলাম হুজুর বাসন করে মাফ করে দিছে তালাক দেন তালাক শব্দটা কানে শোনা দেন দেখেন কি বলে বলে যে মোহর লাগছে ওটা দিয়ে তারপরে তালাক নাও বলবে কি বলবে না বলে কিসের মাফ করলো মাফ না ওটা তার প্রাপ্য অধিকার হক ন্যায্য ওটা তাকে দিতে হবে সুতরাং মাফ চাওয়ার কোনো কথা এখানে আসবে না মাফ চাইতে যাবেন মাফ চাওয়ার কি আছে আপনি পারেন না 10 লাখ লিখতে গেলেন কেন আপনি পারেন না 7 লাখ লিখতে গেলেন কেন পারেন না 6 লাখ লিখতে গেলেন কেন আপনার সামর্থ্য আছে 20000 দেন যেই যেই বাবা তার মেয়েকে আপনাকে দিবে না তার মেয়ে বিবাহ করার দরকার নাই মেয়ে খুঁজেন অন্য জায়গায় আমাদের বিবাহ সমাজটা সিস্টেমটা নষ্ট হয়ে গেছে এই কারণে সন্তান মানুষ হয় না সন্তান বাবা মার কথা শুনে না বাবা বলে এদিকে যাও সন্তান অন্যদিকে যায় বাবা বলে এখন গেম খেলিস না এখন একটু নামাজ যায় সন্তান গালি দেয় দূর তুমি যাও গালি তোর আমি মুখ দিতে পারি না তাই বললাম অনেক সন্তান বাবাকে গালি দেয় মাকে গালি দেয় মাকে তো মা বলে আজকাল ডাকেই না তুই মুই করে শব্দ করে বলে আর বাবা ফ্রি মাইন্ড মেনে নেয় একটা সন্তান আদর করে এত আদর যে সন্তানের কারণে এক সময় কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে সন্তান বলবে যে হ্যাঁ আল্লাহ আমার মাকে আনো তাকে আগে উপর করাও তার পিঠের উপর পাড়া দিয়া তারপর আমি জাহান্নামে যাব নাউজুবিল্লাহ স্পষ্ট হাদিসের কথা এই জন্য সাবধান হন বিবাহের ক্ষেত্রে এই খাওয়া দাওয়া এইগুলা জায়েজ নাই হ্যাঁ জায়েজ আছে সন্তানের বাড়িতে খাওয়া ছেলে যদি সামর্থ্যবান হয় তার বাড়িতে গ্রাম ভরে মানুষ দাওয়াত দিয়ে খাবে কোনো সমস্যা নেই ওলিমা করানো সুন্নাত ওলিমা করান আপনার যদি সামর্থ্য থাকে আপনি খাওয়ান আপনার এত বন্ধু বান্ধব আছে আপনি খাওয়ান আপনার বন্ধু বান্ধব নিয়ে শ্বশুর বাড়ি খাওয়াবেন কেন সেই বেটা সারা জীবন 18-16 বছর একটা মেয়ে পাইলা পয়সা বাবার জন্য সব থেকে আদর্শবান বাবার জন্য সব থেকে মহাব্বতের পাত্র থাকে তার মেয়ে তা বাবা বুঝে তার মেয়ে তার কাছে কত দায়িত্ব আমাদের পরিবারেও মেয়ে আছে আমি জানি আমার বাবা আমাদের থেকে আমার বোনের প্রতি বেশি গুরুত্ব দিত বোন কখন কি চাইতো সব আবদার পূরণ করত বাবার ক্ষেত্রে তার মেয়ের দিকে একটু মহাব্বত বেশি থাকে
এই মুহাম্মাদের পাত্রটা 18 বছর 16 বছর তার নিজের খরচ দিয়ে লালন পালন কইরা তারপরে তোমার সারা জীবনের জন্য চাকর হিসেবে দিয়ে দিল তোমার বাড়িতে গিয়ে গোলামি খাটলো তোমার সন্তানের দুধ পাশের বাড়ি খোঁজ দিয়ে দেখেন দুধ কেনার জন্য সন্তানকে খাওয়াইতে প্রত্যেক মাসে তার 80,000 70,000 টাকা যায় আপনার এক টাকাও লাগতেছে না এত গুলি আপনাকে উপকার করতেছে আর ওই মেয়ে বিবাহ করতে দেয়া আপনি দল বল নিয়ে বন্ধু বান্ধব নিয়ে শ্বশুর বাড়ি দেখান লজ্জা করে না আর এইগুলা বললে হুজুর ভালো থাকবে না এগুলা বাস্তব কথা বলার তাই বললাম আল্লাহ রাসূল বলছে যে পৌঁছায় দাও আমিও পৌঁছায় দিলাম মানলে মানবেন না মানলে না মানলেন কিছু করার নাই বলার দরকার তাই বললাম বিবাহের ক্ষেত্রে আরেকটা বড় গুনাহ সেটা হলো যে গান বাজনা করা কি করা গান বাজনা করা যেই বিবাহে গান বাজনা হয় লিখে রাখেন আজকে বাড়িতে গিয়ে লিখে নোট করে রাখবেন যেই বিবাহে গান বাজনা হয় ওই বিবাহের ওই সংসার থেকে যদি সন্তান জন্মগ্রহণ করে ওই সন্তান জেনে গিয়ে সৎ হবে না হবে না হবে না হবে আজকে বাড়িতে লিখে রাখবেন যে হুজুর বলছিল যেই বিবাহে গান বাজনা হয় হারাম কাজ হয় যৌতুক নেওয়া হয় এবং পাশাপাশি কি করা হয় এইরকম লোক আইনা খাওয়ানো হয় শ্বশুর বাড়ি চাপ দেওয়া হয় ওই বিবাহ থেকে সন্তান জন্মগ্রহণ করলে মাদ্রাসায় পড়বে আলেম হবে বড় হুজুর হবে ওই হুজুর কোনো জাতের হুজুর হবে না এই যে আপনারা অনেক সময় গালি দেন না যে সেও তো হুজুর সে এটা করে কেন ওই যে হুজুরের খোঁজ নিয়ে দেখেন তার জন্মের দোষ আছে হুজুর শুধু পোশাক করলে হুজুর হয় না আখলাক চরিত্র এবং রসুলের আর আল্লাহ তালার কোরআন মোতাবেক চললে হুজুর হবে এই জন্য খোঁজ নিবেন আগে তার আকিদা ঠিক আছে কিনা তার চরিত্র ঠিক আছে কিনা এইগুলা খোঁজ নিবেন তারপর আপনারা আজকে সব থেকে বড় সমস্যা দেখা যায় পাঞ্জাবি টুপি দেখলেই যে যে হুজুর খারাপ না আপনার সন্তান মনে করেন চুরি করা অভ্যাস আছে তাকে মাদ্রাসায় দিলেন 5 বছর পরে সে একটা জিনিস চুরি করলো এটা কি হুজুরের দোষ সে তো আগে থেকেই চোরের অভ্যাস ছিল এটা তার চরিত্রের দোষ সেটা তো হুজুরের দোষ না তাহলে হুজুরের দোষ হলো কোথায় তো মাদ্রাসায় 10 পরিবারের 100 ফ্যামিলির 100 সন্তান আসে এর মধ্যে কি 2-1টা চোর ছুটা থাকে না এই গ্রামে খোঁজ দিয়ে দেখেন কত ছোট ছোট পোলা নাম চুরি করে খায় কাটা চুরি খায় তা মাদ্রাসায় তো এরকম 10-12টা পোলা 10 গ্রাম থেকে আসছে ওর মধ্যে তো 2-1টা চোর থাকে তো 1-2টা চুরি করলে সাবধান হয়ে যান হুজুরদেরকে কখনো গালি দিবেন না হুজুর শব্দ তুলে কখনো গালি দিবেন না হুজুর শব্দ তুলে গালি দিবেন না যে অপরাধ করছে শুধু তাকে অপরাধী বলেন কিন্তু সবাইকে অপরাধী বলা ঠিক না তো যে কথাগুলো বললাম শুরু থেকে এই পর্যন্ত যে বিবাহের ক্ষেত্রে আমাদের মধ্যে যে ভুলগুলো হয় সন্তান আর পিতামাতার সন্তানের প্রতি প্রথম হক হলো কি একটা মা সৎ মা নির্বাচন করা কি মা সৎ মা নির্বাচন করা এজন্য আসুন আমরা সকলে বিবাহের ক্ষেত্রে একটা সৎ মা নির্বাচন করব এবং বিবাহের মধ্যে যে অশালীন কাজগুলো হয় এই কাজগুলো যদি আমরা না করি ইনশাআল্লাহ আমাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নামা মুআলুকুম আলমাল ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া এই সন্তান সম্পদ তোমাদের জন্য রহমত এটা হলো সমাজের দুনিয়ার মধ্যে উত্তম সম্পদ উত্তম সৌন্দর্য তো এই কথা আল্লাহ তাআলা বলেছেন এই আবার অন্য জায়গায় বলেছেন ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা এই সন্তান তোমাদের জন্য ফিতনা তো আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন আমাদের জন্য যেন সন্তান ফিতনার কারণ না হয়ে যায় এই সন্তান যেন আমাদের জন্য সৌন্দর্য হয়ে যায় উত্তম চরিত্রের অধিকারী হয়ে যায় এই জন্য যে কথাগুলো বললাম শুনলাম আমাকে সব আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন তাওফির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 2-3টা কথা একটু বলার ছিল একটু পরে আমরা শুনবো